বিশ্বের নেতৃত্ব দিচ্ছেন
আমরা মাননীয় প্রধানমন্ত্রী সম্মানিত হবেন এবং আমরা এই হালদা নদীকে জাতীয় নদী ঘোষণার জন্য আমি সর্বশেষ অনুরোধ জানাই আজকে বক্তব্য শেষ করছি ধন্যবাদ এখানে প্রায় 1,40,00,000 টাকার একটি প্রকল্প 3 বছরে তার মধ্যে 20% আইডিএফ দেবে বাকি দেওয়া পরিকল্পন সহায়ক ফাউন্ডেশন এখানে মেইন সচেতনতা সৃষ্টি করা এবং জনগণের সহায়তা কামনা করা এটাই মেইন উদ্দেশ্য এই পর্যায়ে জনাব সাইদুল হক উপস্থাপন করবেন আপনি 10 মিনিটের ভিতরে শেষ করবেন কাউকে পরিমাণ মাত্র 12 কেজি দূষণ ও প্রাকৃতিক প্রতিবন্ধকতার কারণে 72 প্রজাতি থেকে ইতিমধ্যে 15 প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে গেছে আর হালদা নির্ভর জেলে ও মৎস্যজীবী সম্প্রদায়ের কর্মসংস্থান ব্যবহারে কমে যাওয়া আর আমাদের প্রকল্পের লক্ষ্য হচ্ছে হালদা নদীর মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র সংরক্ষণ ও উন্নয়নের মাধ্যমে গুণগত মানসম্পন্ন কার্পজাতীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং বিলুপ্ত প্রায় মৎস্য প্রজাতি সংরক্ষণ ও উদ্যোক্তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা আমাদের প্রকল্পের উদ্দেশ্য প্রকল্প এলাকাটিকে আদর্শিক রেণু ও মৎস্য উৎপাদন ক্লাস্টারে রূপান্তরিত করা ও স্থানীয় লোকজন এবং প্রশাসনের সহায়তা মামার অবমুক্তকরণ এবং শিকার বন্ধ করে ডিমের উৎপাদন বাড়ানো স্থানীয় পদ্ধতি বা মাটির কোয়া আধুনিকায়নের মাধ্যমে গুণগত মানসম্পন্ন কার্যকীয় মাছের পণ্য উৎপাদন বৃদ্ধি করা ও হাইব্রিড বা ক্রসটি পোনা এবং হালদার পোনা চিহ্নিতকরণে উদ্যোক্তাদের সক্ষম করা আর তীরবর্তী কৃষি জমিতে বিষাক্ত কীটনাশকের পরিবর্তে মৎস্য বান্ধব পতঙ্গনাশক প্রচলন করা হালদা নদীর জীববৈচিত্র্য সংরক্ষণ ও বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ বেষ্টনী গড়ে তোলা হালদা পাড়ের পুকুর সংস্কার ও মৎস্য চাষীদের স্বকর্মসংস্থান সৃষ্টি সহ বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করা আমাদের প্রকল্পের মেয়াদটা 3 বছর আমরা শুরু করেছি এপ্রিল 2016 এবং এটা শেষ হবে মার্চ 2019 আমাদের কর্ম এলাকা হচ্ছে হাটহাজারী উপজেলা ম্যাথল গড়দোয়ারা উত্তর মাদারসা দক্ষিণ মাদারসা এবং বরিশাল ইউনিয়ন আর রাউজান উপজেলা বহিরা বিনাজরি রাউজান পৌরসভা পশ্চিম গোজরা উৎকৃপ্ত এবং নার্জিসপুর ইউনিয়ন আমাদের কর্মকাণ্ডে প্রথমত প্রশিক্ষণ রেণু উৎপাদনের প্রশিক্ষণ মাটির কোয়া এবং হ্যাটারি ব্যবস্থাপনায় আমরা 500 জনকে প্রশিক্ষণ দেব ইতিমধ্যে 2016 সালে 175 জনকে আমরা প্রশিক্ষণ দিয়েছি আর ডিম সংগ্রহের কলাকৌশল মাটি কয়েক ইঞ্চ ফোটানো ও অক্সিজেনে আয় গঠনমূলক কর্মকাণ্ড পরিচালনা 3,000 জনকে আমরা টার্গেট করেছি আর 425 জনকে ইতিমধ্যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে আর কার্যকরী মাছের বিষয়ে প্রশিক্ষণের জন্য 200 জন আমরা 50 জনকে প্রশিক্ষণ দিয়েছি 2016 সালে আর জমিতে এগুলা তো বেশি দরকার নেই কি করতে যাচ্ছেন সেগুলোই বলেন আর জমিতে ক্ষতিকর কীটনাশকের পরিবর্তে মৎস্যবন্ধ পতঙ্গনাশক ব্যবহার এটা আমাদের একটা কর্মকাণ্ড আর নৌযান চলাচল ও মৎস্যায়ন বিষয়ে প্রশিক্ষণ আর আমরা কিছু প্রদর্শনী করব মাটির কয়েকটি ফুটানোর প্রদর্শনী আলদা রেণু থেকে আঙ্গুলি পোনা উৎপাদন আর ফেরোমন ফাঁদ ও বায়োবেস্ট সাইটের ব্যবহার কেঁচো সার এবং বার্মিকম্পোস্ট উৎপাদন ও ব্যবহারের উপর প্রদর্শনী স্থাপন করব আমাদের প্রকল্পের কর্মশালার মধ্যে সেটি স্টার্ট আপ কর্মশালা যেটা আমরা 2016 সালে সম্পাদন করেছি হালদা স্টেক হোল্ডারদের নিয়ে সেমিনার যেটা 2016 সালে কথা ছিল একটা যেটা আমরা আজকে করছি আর বিশেষজ্ঞ কমিটি সভা 3টি কারিগরি কমিটি সভা 6টি মৎস্য চাষ সামগ্রী উপকরণ সরবরাহকারী এবং মৎস্য চাষীদের নিয়ে সংযোগ কর্মশালা 6টি অনুষ্ঠিত হবে জনসচেতনতামূলক কর্মকাণ্ডের মধ্যে আমাদের আছে লিফলেট ছাপানো বিতরণ জাতীয় মৎস্য সম্পদ উদযাপন সাইনবোর্ড স্থাপন প্রচলন মৌসুমে মাইকিং করা আরেকটা আমরা যেটা প্রস্তাবনা নিয়ে এসেছিলাম তারপর উপদেষ্টা কমিটির পরামর্শে আমরা বয়ার পরিবর্তে নদী পারে জনসচেতনতামূলক স্লোগান থেকে পিলার স্থাপন করবো যেটা দীর্ঘদিন ক্ষেত্রে হবে আর হালদা ভোর বা মামা সম্প্রসারণের জন্য আমরা পিকেএসএফ এর অন্যান্য সহযোগী সংস্থার মাধ্যমে হালদা নদীর 40,000 আঙ্গুলি পোনা রোড তৈরির জন্য বিতরণ করা যেটা 2017-18 সালে সম্পাদন করা হবে দেশের অন্যান্য এলাকার হ্যাচারি মালিকদেরকে হালদা থেকে ডিম সংগ্রহ রেণু আঙ্গুলি পোনা উৎপাদন কার্যক্রম পরিদর্শনের আয়োজন আমরা করব আমাদের নদী ও জীববৈচিত্র্য রক্ষার জন্য নদীর তীরবর্তী এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি আছে আর মামাস পাহারা দেওয়ার জন্য আমরা 20 জন
হালদার দুই পারে বিভিন্ন থেকে বিশ জন স্বেচ্ছাসেবককে সার্বক্ষণিক পাহারার ব্যবস্থা করব। আর আমাদের গবেষণা কার্যক্রম আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের সাথে হালদার মাতার বিষয়ে গবেষণা, বর্তমানে স্টাডিজ অন স্পেশাল টেম্পোরাল ভেরিয়েশন অফ জিওপ্লাঙ্কটন কমিউনিটি অফ দ্য হালদা রিভার উইথ সাম ফিজিক ও কেমিক্যাল ফ্যাক্টরস নামে একটা গবেষণা পরিচালিত হচ্ছে, যার তত্ত্বাবধানে আছেন ডক্টর মঞ্জুর কিবরিয়া। আর মূল্যায়নে আমরা প্রকল্প এলাকার বেসলাইন ডাটা সংরক্ষণের জন্য ইম সংগ্রহকারী এবং উৎপাদনকারী মৎস্য চাষী কৃষিজীবীদের উপর জরিপ কাজ চলছে, যা 2017 সালের মধ্যে কাজ শেষ হবে। আর প্রকল্প বাস্তবায়নের পর তার ফলাফল মূল্যায়ন শেষে তার পুস্তক আকারে প্রকাশ করা হবে। ধন্যবাদ সবাই, সালাম আলাইকুম। ধন্যবাদ সাইদুল হক। এ পর্যায়ে সংক্ষেপে আলোচনা করার জন্য আমি অনুরোধ জানাব প্রধানমন্ত্রী দিদি, মাননীয় সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী, এমপি মহোদয়, মঞ্চ বরিষ্ঠ বিশিষ্ট অতিথিবৃন্দ এবং সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। পিকে আমি প্রথমে পিকেএসএফ সম্পর্কে আপনাদেরকে দুটি কথা বলবো। পিকেএসএফ একটা সরকার শ্রেষ্ঠ একটি ফাউন্ডেশন, গত 26 বছর ধরে আমরা কাজ করছি। বাংলাদেশের যে কয়েকটি প্রতিষ্ঠান দেশে এবং বিদেশে অত্যন্ত সুনাম অর্জন করেছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে পিকেএসএফ। বর্তমানে 11টি দেশের পিকেএসএফ এর অনুকরণে রেপ্লিকেশন হচ্ছে। আমাদের 200টি সহযোগী সংস্থা 8,500 শাখার মাধ্যমে আমরা সারা দেশে কাজ করছি এবং আমাদের কার্যক্রমে এখন বর্তমানে প্রায় 100,000 বেশি লোক কাজ করছে সরাসরি, এবং আমরা দেশের 1,26,00,000 পরিবারকে বিভিন্ন রকমের সেবা দিচ্ছি এবং যাদের সাথে প্রতি সপ্তাহে আমরা মিলিত হই। পিকেএসএফ একটি বহুমাত্রিক উন্নয়ন প্রতিষ্ঠান। আমরা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের যে বিভিন্ন স্টেজ থাকে প্রতিটি স্টেজের জন্য আমরা আলাদা আলাদা কর্মসূচি সাজিয়েছি, তার মধ্যে আর্থিক কর্মসূচি থেকে শুরু করে ভ্যালু চেইন ইন্টারভেনশন, ওয়ার্ক ফোর্স ডেভেলপমেন্ট, স্কিল ডেভেলপমেন্ট, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানা রকমের কর্মকাণ্ড হচ্ছে। আমরা এ পর্যন্ত সরকারের সহযোগিতায় 27টি প্রকল্প অত্যন্ত সফলভাবে বাস্তবায়ন করেছি, যার পরিমাণ হবে প্রায় $650 মিলিয়ন। তাছাড়া আমাদের সহযোগী প্রতিষ্ঠানগুলো আমাদের সাপোর্টে বছরে বর্তমানে প্রায় 40,000 কোটি টাকা আর্থিক সহায়তা দিচ্ছে আমাদের টার্গেটেড পরিবারগুলো। আমরা যেটা করেছি, যতগুলো প্রজেক্ট আমরা সফল, প্রত্যেকটি প্রকল্প অত্যন্ত সফলভাবে বাস্তবায়ন করতে পেরেছি এই কারণে যে আমাদের প্রতিটি প্রজেক্ট ফর্মুলেশনের সময় আমরা লোকালি মানুষের সাথে গভীরভাবে ইন্টারাকশন করি, যাতে সেটা একটি চাহিদা চালিত প্রকল্প হয়, এটা সাপ্লাই ড্রিভেন কোনো প্রকল্প না হয়। তো আমরা ভ্যালু চেইন ইন্টারভেনশন করেছি এই পর্যন্ত 65টি, তার মধ্যে 44টা সাফল্যের সাথে শেষ হয়েছে। এখন আমাদের চলমান প্রকল্পের মধ্যে একটি হচ্ছে আজকের এই হালদার সম্পর্কিত যে প্রকল্পটি, এইটার যে অত্যন্ত সামাজিক চাহিদা রয়েছে তার প্রমাণ আজকের উপস্থিত সুধীবৃন্দ। আমরা জানি চূড়ান্ত বিচারে যে কোনো উন্নয়ন হচ্ছে একটি রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। আমরা আমি পড়ছিলাম আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয়ের অ্যাক্টিভিটিসগুলো হালদাকে সংরক্ষণ, প্রজনন কেন্দ্র সংরক্ষণ সম্পর্কে, এটাতে পরে যেটা সুস্পষ্ট হয়েছে এটা দৃঢ় একটি রাজনৈতিক সিদ্ধান্ত রয়েছে। সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও এখানে এসেছিলেন এবং হালদাকে সংরক্ষণের জন্য, প্রজনন কেন্দ্র সংরক্ষণের জন্য এটি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সরাসরি মনিটরিং করা হবে বলে এখানে ঘোষণা দেওয়া হয়েছে। এবং তার পাশাপাশি আজকে যারা এখানে এসছেন, যে কোনো এই ধরনের রাজনৈতিক সিদ্ধান্ত হ্যাজ টু বি সাপোর্টেড বাই অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাডমিনিস্ট্রেশনের সকল পর্যায়ের কর্মকর্তারা এখানে আছেন এবং সর্বোপরি হালদা চারিপাশের লোকরা আছেন। দেয়ার ইজ এ কনসেনসাস, একটি ঐকমত্য হয়েছে আমরা হালদার প্রজনন কেন্দ্রটা সংরক্ষণ করার দরকার, কারণ যে জিম পুলটা আছে আমাদের এখানকার সেটা একটা অমূল্য একটি ধন আমাদের জন্য, এটা আমরা হারাতে এটা অ্যাফোর্ড করতে পারি না। এবং আরেকটি আমরা প্রথমে যে বক্তব্য শুনলাম প্রফেসর শামসুল আলম সাহেবের, সেটা হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গিতে এখন মৌলিক কিছু পরিবর্তন এসেছে। আমরা এখন অন্যভাবে চিন্তা করছি, হালদার চতুর্পাশে আমরা ইকো পার্ক থেকে শুরু করে নানা ধরনের বৈচিত্র্যপূর্ণ জিনিসের কথা চিন্তা করছি। এই চিন্তাগুলো হচ্ছে, এই চিন্তাগুলো যদি আমরা সমন্বিতভাবে বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের এটা সফল না হওয়ার কোনো কারণ নেই। আমি আমাদের এই প্রজেক্ট সম্পর্কে আমি এক কথায় খালি বলি, প্রজেক্টের মূল উদ্দেশ্য হচ্ছে এমন একটি
আর্থসামাজিক পরিস্থিতিকে ট্রিগার করা, যাতে করে নিজস্ব কারণেই আমাদের এই এই হালদার প্রজনন কেন্দ্রকে সংরক্ষিত হয়। আমরা এটা চতুর্পাশে যশোরের চাষরার মতো নানা রকমের হ্যাচারি চাই, যাতে করে এখানে ক্ষুদ্র ক্ষুদ্র প্রজনন কেন্দ্র থেকে, ন্যাচারাল যে প্রজনন কেন্দ্র আছে এই রেণু থেকে প্রচুর আমাদের হ্যাচারি গড়ে ওঠে মাইক্রো এন্টারপ্রাইজ, স্মল এন্টারপ্রাইজের আদরে। এবং সারা দেশে আমরা এগুলো থেকে যেহেতু আমরা কাজ করি, এখানকার এই রেণুর চাহিদা বৃদ্ধির জন্য কাজ করব। আমি আশা করি যে আজকের শেষে যে সব সাজেশন এখান থেকে উঠে আসবে, এই সেমিনার কাম ওয়ার্কশপের আদরে যে সেমিনার আয়োজন করা হয়েছে, সেখান থেকে আমরা যে দৃঢ় রাজনৈতিক অঙ্গীকারের আশ্বাস পেয়েছি, তার সাথে পরিপূরক হিসাবে আমরা যে কার্যক্রমগুলো করব সেগুলো আমরা খুব কমিটেডভাবে বাস্তবায়ন করতে পারবো, এবং আপনাদের সাজেশনের ফলে এটা আমাদেরকে আরও সহায়ক হবে, আমরা সফলভাবে এই প্রকল্পকে এগিয়ে নিয়ে যাবো এবং হালদাকে নিয়ে যাতে আমরা অত্যন্ত গর্ব করতে পারি, এই কামনায় করে আমি শেষ করছি। ধন্যবাদ। আমি প্রধান আলোচক হওয়ার উপযুক্ততা অর্জন করেছি, কারণ হালদাতে আমি বহুকাল আগে থেকে সার্ভে করেছিলাম, সেটি 76 সালে। তখন বিশ্ব এই অঞ্চলের মৎস্য উন্নয়নে যে সমস্ত সংস্থা কাজ করত, তারা হাওয়াইতে সেমিনার করেছিল, যার জন্য বাংলাদেশ থেকে তাদের এই ধরনের নদী উন্মুক্ত জলাশয় উদাহরণ সহ নেওয়ার দরকার ছিল। তো সেই থেকে যারা হালদাতে এসছেন তারা সবাই আমার সঙ্গে মোটামুটি যুক্ত আছেন বলে আমি ওদের প্রধান আলোচক হয়েছি, কারণ এই প্রকল্পে আসলে যে কাজটি করা হচ্ছে এখন, আমার মনে হয় অনেকগুলি প্রকল্প অনেক দীর্ঘদিন ধরে ক্রমান্বয়ে কাজ করে করে শেষ পর্যন্ত যে এখন যে উপসংহারে এসছে, এটি অত্যন্ত প্রয়োজনীয় এক ধরনের উপলব্ধি। সচেতনতা এবং ওই হালদা পরের মানুষ তাদেরকে নিয়ে যেগুলি করা হবে সেগুলি শুধু স্থায়িত্ব লাভ করবে। অন্য যেগুলো মাঝে মাঝে আমরা অনেক প্রকল্পের মাধ্যমে বাস্তবে কিছু প্রকল্প কাজ করেছি, যে প্রকল্প কাজগুলোর মধ্যে ফিজিক্যাল পার্টগুলো অত্যন্ত বেশি পরিমাণে গুরুত্ব পেয়েছে। আমার মনে হয় ওইগুলো যে আমরা মূল্যায়ন হয়েছে, সেই মূল্যায়নের মাধ্যমে বর্তমানে এই প্রকল্পটি এসেছে, এবং এটি আমার বিচারে আমার দৃষ্টিতে মনে হয় যে সবচেয়ে প্রয়োজনীয় জিনিসটি এখন এসে গেছে, যেটি ছিল হালদার আগের যে চরিত্রগত বৈশিষ্ট্য ছিল। হালদাতে মাছ ধরতে শুধু একটি সম্প্রদায়ের মানুষ, আমরা এখন মুসলমানরা অনেক বেশি জেলে হয়ে গেছি, অনাধরি বেশি। আগে যারা ধরতেন তারা ওই বড় বড় মাছগুলোকে তারা সত্যি সত্যি আদর করতেন, মা নিজের মায়ের মতো। এখন আমরা টাকার কারণে, টাকা আমাদের অভাবের কারণে আমরা যে কোনো ধরনের মাছ, যে কোনো আকারের মাছ এগুলোকে ধরে আমরা আমাদের অর্থনৈতিক স্বার্থটা দেখে এগুলোর সঙ্গে বিচার করি। আমাদের সেই মা মাছের জন্য কোনো বাড়তি যে মায়া থাকার কথা সেটি নাই। দেখো আমি আমার সেই পুরনো এবং এখনকার যে অভিজ্ঞতাগুলো সেগুলো পরিপ্রেক্ষিতে বলতে চাই যে হালদার শুরুতেই যে প্রশ্নটা সিদ্ধান্ত নিয়ে ফেলা উচিত, সেটা হচ্ছে হালদার মালিকানা কার, এটা কি ভূমি মন্ত্রণালয়ের নাকি মৎস্য মন্ত্রণালয়ের নাকি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের, এদের সবাই কিন্তু এই হালদার সঙ্গে জড়িত, এবং তাদের কাউকেই বাদ দিয়ে আমরা হালদার সম্পর্কে একটি প্রকল্প নিতে পারবো না। সুতরাং আমাদেরকে এদের যোগ্য মতো এদের ভূমিকা বিশ্লেষণ করে তাদের সবাইকে এই কাজে অংশগ্রহণের জন্য একটা ফ্রেম আনতে হবে। আমরা এইখানে বলতে পারি যে
উন্মুক্ত জলাশয় মৎস্য চাষের যে অভিজ্ঞতা বাংলাদেশে আছে সেখানে আমরা এক সময়ে ওই উত্তরবঙ্গে বা যমুনা নদীপারের যে বাওড় এলাকা আছে সেখানে কো-ম্যানেজমেন্টের পরীক্ষা হয়েছে এবং সেই পরীক্ষাতে দেখা গেছে যে বাওড়গুলো ভালোই চাষ হয়েছে কিন্তু লোকসংখ্যা বৃদ্ধির কারণে শেষ পর্যন্ত বাওড় বাড়ির সব মানুষকে ইনভলভ করা যায়নি বলে সেগুলো এখন বোধহয় আর ততখানি ফল দিচ্ছে না কিন্তু তারপরেও ওগুলোর একটা ফ্রেমের মধ্যে নিয়ে আসা সম্ভবপর হয়েছে তো আমরা সবগুলো কর্তৃপক্ষ সবগুলো মন্ত্রণালয় সবগুলো বিভাগ যেগুলো এই হালদার সঙ্গে যুক্ত আছে তাদেরকে একসঙ্গে বসাতে না পারলে তেমন কোনো ফল পাবো না সবগুলো আগের যে পরিকল্পনা ছিল প্রকল্প ছিল সেগুলোতেও এরকম একটা সচেতনতা বৃদ্ধির কম্পোনেন্ট থাকত যে কম্পোনেন্টটা আসলে থাকতো বলে সেটা টাকা আসতো এবং সেইভাবে ব্যবহৃতও হতো কিন্তু সেটার কোনো স্থায়ী ফল পাওয়া